হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য একটা খুবই মজার রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হলো ইলিশ মাছের ডিমের পাকোড়া। এটা অবশ্য আপনারা যে কোনো ডিম দিয়ে করতে পারেন মাছের, আর এখন যেহেতু বর্ষাকাল সব মাছের মধ্যেই কিন্তু ডিম হয়, আর এই পাকোড়াটা খেতে কিন্তু খুবই মজা। গরম ভাতেও খেতে পারেন, অথবা চায়ের সাথে বা এমনি খালিও খাওয়া যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলুন ঝটপট তৈরি করে নেই এই ডিমের পাকোড়া। ইলিশ মাছের ডিমের পাকোড়াটাকে তৈরি করার জন্য এখানে আমি দুইটা বড় সাইজের ইলিশ মাছের ডিম নিয়েছি, একটা একটু বড়, একটা একটু ছোট। এখন এটার মধ্যে আমি দিব পেঁয়াজ কুচি, একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি দিব, তবু আপনাদের পছন্দ, কারণ পাকোড়ার মধ্যে পেঁয়াজ কুচি একটু বেশি দিলেই ভালো লাগে। দিব স্বাদ মতো লবণ, এখানে আমি নিয়েছি কতগুলো রসুন কুচি, হাফ চামচ হলো আদা বাটা, আর সামান্য হলো আদা রসুন বাটা, এগুলো আমি দিয়ে দিব। দিব আমি হাফ চামচ গরম মশলার গুঁড়া, এই গরম মশলার গুঁড়াটা আমার চ্যানেলে আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আর এসব মশলাগুলো বাসায় তৈরি করাই ভালো। দিব কালো গোলমরিচের গুঁড়া, এটা আপনাদের পছন্দ মতো আমি হাফ চামচ দিলাম, আপনারা এটা কম বেশি করতে পারেন। দিব মরিচের গুঁড়া হাফ চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চামচ, হলুদের গুঁড়াও হাফ চামচ, আর জিরার গুঁড়াও দিব হাফ চামচের চেয়ে হাফ কম। আরও এখন দিব আমি এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতা কুচি, আর ছোট দুইটা কাঁচামরিচের কুচি। এখন এগুলোকে হাতে খুব ভালো করে মিক্স করে নিব। ইলিশ মাছের অনেকগুলো রেসিপি এখন আমি বাইন্ডিং এর জন্য আর মুচমুচে করার জন্য এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলেই বেশি ক্রিস্পি হবে, আর যদি কর্নফ্লাওয়ার না থাকে একটু চালের গুঁড়ো অথবা ময়দা দিতে পারেন। পাকোড়াটাকে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, আপনারা চাইলে আরও অনেক কম তেলেও ভেজে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব প্যানের সাইজ অনুযায়ী আমি পাকোড়াগুলোকে দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজগুলো ছোট এবং বড় করতে পারেন। পাকোড়াগুলো কিন্তু সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। যখন এক সাইড হয়ে যাবে তারপরে এগুলোকে নাড়াচাড়া করতে হবে। একটা ফ্লেভার বের হয়েছে ইলিশ মাছের পাকোড়া, ও মাই গড, এতই টেস্টি গরম ভাতে। আমার তো মনে হয় আমার আর কিছুই লাগবে না, আমি এটা দিয়ে ভাত খেতে পারবো।
এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। হয়ে গেছে, এখন এটা আমি তুলে নিব, কিচেন টাওয়ালের উপরে তুলে নিব, এতে করে বাটি তেলগুলো শুষে নিবে। যদি বিকেলে নাস্তা হিসেবে খেয়ে থাকেন তাহলে গ্রিন চিলি সস এবং সুইট চিলি সস দিয়ে খাবেন। আর এই গ্রিন চিলি সসটা আমার বাসায় তৈরি করা, এটা আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব রেসিপিটা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।